আপনারা দেখছেন পিএন এক্সপ্রেস, পক্ষে নয় বিপক্ষেও নয়। জেলা রাজনীতিতে বিবাদমান দুই মন্ত্রীর বিবাদ প্রকাশ্যে। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ফের বেফাঁস মন্তব্য অরূপ রায়ের। আর যে মুখগুলোকে মানুষ পছন্দ করে না, যে মুখগুলোকে মানুষ দেখতে চায় না, যাদের সম্বন্ধে মানুষের বিরাট অভিযোগ আছে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে না, যারা সত্যি কথা বলতে পারে না, আজকে তারা শুধু স্থাবক বলে তাদেরকে আজকে সামনে সামনে নিয়ে আসা হচ্ছে। সুতরাং এগুলো সত্যিকারের এক এক সময় বললাম তো, চোরের মায়ের বড় গলা। ব্ল্যাকমেলিং করে বেশি দিন কাজ আদায় করা যায় না। উনি বলছেন দলে অনেক, বললাম চোরের মায়ের বড় গলা, যে বেশি দুর্নীতিগ্রস্ত সেই অন্যকে দুর্নীতিগ্রস্ত সেই বেশি চেঁচায়। মানে আপনি চালুনি ছুঁচের বিচার করে, ঠিক আছে। উনি বলছেন দলে আমি, গতকাল কলকাতায় একটি অরাজনৈতিক অনুষ্ঠানে এসে বনমন্ত্রী তথা ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিরুদ্ধে মন্তব্য করেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে। আরো একটা এগিয়ে তার বক্তব্য, নেতাদের এত ক্ষোভ বিক্ষোভ কেন তা অনুসন্ধান করা জরুরি। যারা মাঠে ঘাটে কাজ করে তারা প্রাধান্য পায় না, ক্ষমতা লোভীরা দলে জায়গা পাচ্ছে, দলে যারা স্থাবক তাদের নাম্বার বেশি। যে লোকগুলোর মুখগুলো মানুষ পছন্দ করে না, যে মুখগুলো মানুষ দেখতে চায় না, সেই লোকগুলোকে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বনমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে আজকে ফের তার বিরুদ্ধে সুর চড়ালেন হাওড়া জেলা সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, চালুনি আবার ছুঁচের বিচার করে, চোরের মায়ের বড় গলা। তিনি দাবি করেন, তৃণমূল হলো জনসমুদ্র, সমুদ্রের জল কোনোদিন কমে না। তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলে থেকে ব্ল্যাকমেলিং করা যাবে না। কথা বললাম তো, মুখ্যমন্ত্রীর নির্দেশ কি অমান্য, বললাম তো চোরের মায়ের বড় গলা। ব্ল্যাকমেলিং করে বেশি দিন কাজ আদায় করা যায় না। উনি বলছেন দলে অনেক দুর্নীতিগ্রস্ত নেতা, তাদেরকে বেশি নম্বরে তাদেরকে সামনে আনা, ওই তো বললাম চোরের মায়ের বড় গলা, যে বেশি দুর্নীতিগ্রস্ত সেই অন্যকে দুর্নীতিগ্রস্ত সেই বেশি চেঁচায়। মানে আপনি বলতে চান উনিও দুর্নীতিগ্রস্ত? আমি কারোর সম্বন্ধে বলছি না, আমি বলছি যে অপরকে দুর্নীতিগ্রস্ত আছে বলে তাকে আগে নিজের দিকটা দেখে নিতে হবে, চালুনি ছুঁচের বিচার করে, ঠিক আছে। উনি বলছেন দলে আমি গুরুত্ব পাচ্ছি না, পোস্ট পাইনি, আমরা এত পরিশ্রম করছি, ভালো কাজ করলেও এ করা আছে, এটা কি সত্যি? উনি মন্ত্রিত্ব পেয়েছেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ লোক আছে দলে, যারা রক্ত দিয়ে দলটা তৈরি করেছেন, যারা প্রথম দিন থেকে যুব কংগ্রেস থেকে ছাত্র পরিষদ থেকে যারা লড়াই করছেন, তারা এমএলএ হননি, মন্ত্রী হয়নি, এরকম এখনো অনেকে আছে, হাওড়াতেও আছে, আপনার বাড়ির পাশেও আছে। তিনি কোনোদিন বিদ্রোহ করে বলেননি। আর যে কিছু না করে, কোনো কিছু না করে, দলের জন্য কোনো স্যাক্রিফাইস ছিল না, শুধু দল থেকে নিতে এসছেন, তাদের মুখ থেকে এইসব কথা শোভা পায় না। লাস্ট প্রশ্ন।